সোনামুড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে দুটি স্থান থেকে শুকনো গাঁজা এবং তিনটি বাইক সহ সর্বসাকুল্য চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বলা চলে সোনামুড়া থানার পুলিশের সফলতার পারদ বেড়েই চলেছে। 19 আগস্ট সকালবেলায় সোনামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার পরিতোষ দাস জানান, 18 আগস্ট শুক্রবার দুপুরবেলায় গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানা এলাকার ঠাকুরমুড়া গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযানে নেমে দুটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে পাচারের জন্য বাড়িতে মজুদ রেখেছিল। তাকে আজকেই কোর্টে সোপর্দ করা হবে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন পুলিশ অফিসার পরিতোষ দাস, ইন্সপেক্টর সমতা রঞ্জন রিয়াং, সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। অভিযুক্তের বিরুদ্ধে NDPS ধারায় মামলা নেওয়া হয়েছে। মামলার নম্বর 2023 SNM 118/18/2023 U/S20BC of NAPS 80। একই দিন গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে থানা এলাকার বড়পাথর গ্রামের 4 নম্বর ওয়ার্ড থেকে 3টি বাইক সহ 3 জন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এদেরকে রাতেই থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিজেরাই স্বীকার করেছে চুরি করে নিয়ে এসেছে। এদেরকেও আজকেই থানায় সোনামুড়া কোর্টে সোপর্দ করা হবে এমনটাই পুলিশ অফিসার জানিয়েছেন। কুখ্যাত বাইক চোর একজন আব্দুল করিম, পিতা হারমাজ মিয়া, দ্বিতীয়জন ইমরান হোসেন, বয়স 22, পিতা জয়নাল আবেদিন, তৃতীয়জন মনির হোসেন, বয়স 41, পিতা আবুল কাসেম। সবাইকে বড় পাথর থেকে বাইক সহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ অফিসার। সবকিছু মিলিয়ে সাম্প্রতিক সোনামুড়া থানার পুলিশের সফলতাই বলা চলে।